টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমরা যাচ্ছি দুর্গা বিচ। তো আমি মোবাইলে স্ট্যান্ড আনতে গিয়ে গেছি, তো বাকি অনেক অসুবিধা করার জন্য। এখানে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, যেটা তোমাদেরকে ওপর থেকে দেখাবো ভেবেছিলাম, বাট ভাগ্যটা এতটাই খারাপ যে বর্ষার জন্য গাছগুলো বড় হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে শিপইয়ার্ডটা। দেখো আমরা মাঝে একটু ওঠার মাঝ রাস্তা থেকে দাঁড়িয়ে তুলেছি। তো এই ব্লু কালারের যেটা দেখছো রাস্তার মতো করা আছে, সেটা হচ্ছে শিপইয়ার্ড। আর ওই পাশে একটা চার্চ আছে, মসজিদ আছে, ওটাও বেশ একটা ঘোরার জায়গা। অন্য একদিন ওটারও একটা ব্লগ বানাবো তোমাদের জন্য। আর এটা পুরো শিপইয়ার্ডের এরিয়াটা, যেটা এই দুর্গা বিচের ওপর থেকেও দেখা যায়, আবার ওই পাশ দিয়েও দেখা যায়। আর ওই পিছনেরটা পুরো ভাইজাগ শহরটা। তো তোমরা দেখতে থাকো আগের ব্লগটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি দুর্গা বিচে। এখন আজকে প্রচুর মেঘ করে রেখেছে, ওয়েদারটাও খুব একটা ভালো নয়। তো যাই হোক, পৌঁছে গেছি। আর এই দেখো, এদিকে তো দেখালাম তোমাদেরকে ভিউগুলো, গাছগুলো সব বড় হয়ে গেছে, তো জাহাজটা ঠিক সেরকম ভাবে দেখা যাচ্ছে না। এই হেলমেট কলো তো দেখা যাচ্ছে না। দেখো এই পাশে একটা জাহাজ আছে, তোমরা একটু একটু দেখতে পাবে। তো আমি চেষ্টা করব নিচে যেয়ে সেটা তোমাদেরকে দেখানোর। আর তাও দেখছি, ট্রাই করছি, এক সেকেন্ড ধরো। এখানে একটা বড় জাহাজ আছে, তো জাহাজটা চলে যাচ্ছে। মানে এটাকে দুর্গা বিচ বলতে এখানে বিচটা দেখা যায়। বিচটা এখন বন্ধ করে দিয়েছে, আগে তোমার বিচটা চলতো, বাট আমাদের দুর্গা ঠাকুর বিসর্জন ওখানেই হতো, কিন্তু এখন ওটা বন্ধ করে দিয়েছে অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার জন্য। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা পুরো বিচের লুকটা। এখানে একটু বর্ষার জায়গা আছে, এ পাশে পুরো শিপইয়ার্ডটা দেখা যায়, বাট এই মুহূর্তে বর্ষার জন্য আজকে কিছু দেখা যাচ্ছে না। আর ওই পাশে বৃষ্টিও নেমে পড়েছে। হ্যাঁ ওই পাশে বৃষ্টি পড়ছে গো মনে হচ্ছে, দেখো ওই দিকটা। আর দেখো এখানে একটা মা দুর্গার টেম্পল আছে, বাট আমাদেরকে চলে যেতে হচ্ছে কারণ এত মেঘ করেছে যে আমরা আর খানিকক্ষণ থাকলে ভিজে যাব। এখানে একটা ছোট্ট পার্ক আছে, বাচ্চারা যেখানে খেলাধুলা করে। আর এই ওপরে মা দুর্গার মন্দির আছে, মন্দির আছে শিব ঠাকুরের। দেখো আর ওখানে আছে তোমার দুর্গা ঠাকুরটা। তো চেষ্টা করব পরে একদিন এসে তোমাদেরকে দেখাবো দুর্গা বিচ। নেক্সট সানডেতে অবশ্যই আমি ভালোভাবে একটা দুর্গা বিচে দেব, আজকে আর ওপরে যাচ্ছি না। তো মন্দিরের গেট, আর ওই ওপর থেকে শিপইয়ার্ডে সমস্ত কিছু দেখা যায়। এখানে একটু বাচ্চাদের খেলাধুলার জন্য ছোট্ট জায়গা করে দিয়েছে। দেখো ছেলে আসা মাত্র ছুটে চলে গেছে, আবার বন্ধুও পেয়ে গেছে, ওকে আটকানো যায়নি। তো একটু একটু মজা করলাম, হয়তো ওর বাবাও চেপে পড়েছে, আর আমরাও একটুখানি আনন্দ করলাম। যাই হোক, কিন্তু মেঘের জন্য ভাগ্যটা এতটাই খারাপ, আর কিছু করতে পারলাম না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হলো। তো যতটুকু পারলাম ছেলেটাকে একটু আনন্দ দিলাম। তো দেখো আর এটা পুরোটা হচ্ছে দুর্গা বিচ, আসলে বিচ নয়, বিচটা নিচে আছে সমুদ্রটা, আর এটা সব মানে মন্দিরের ওপরে একটু বসার জায়গা করেছে, বাট সমুদ্রটা তো এখন বন্ধ করে দিয়েছে, সেই জন্য কিছু সে আর দেখা যায় না। এটা হচ্ছে শিপইয়ার্ডের একটা গেট। দেখো এখান থেকে দেখা যাচ্ছে একটা ছোট্ট বোট আছে, যেটা শিপগুলো এলে ওদেরকে মেরামত করা হয় আর কি। আর তো যাচ্ছি রাস্তায় ক্রেন, এগুলো সব শিপইয়ার্ডেরই গেটগুলো। তো এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। তো সোজা দিয়ে খানিকটা গেলেই দেবে দেখবে এটা হচ্ছে তোমাদের ডলফিন হিল, যেটা নেভি এরিয়া, নেভি অফিসাররা সব থাকে এই ডলফিন হিলের মধ্যে, ওদের কোয়ার্টার আছে, নেভি কোয়ার্টার। আর এই সোজা যেয়ে এখানে শিপইয়ার্ড যে ডকইয়ার্ডের গেট, যেটা আসার টাইমে তোমাদের দেখালাম, ব্যাস এরপর আমরা চলে আসছি মেন রোডে উঠে যাব, আর এরপর বাড়ি পৌঁছে যাব।
আমরা বাড়িতে ঢুকে পড়েছি আর বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। মানে আমরা যদি আর দু তিন সেকেন্ড দেরি করতাম তাহলেই ভিজে যেতাম। যাই হোক, ভাগ্যটা ভালো ছিল বলে ভিজলাম না। ফাইনালি বাড়িতে এসে পড়েছি আর এত বৃষ্টি যে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, চলে এসেছি। এখন বাজে 5:30, 5:30 বাজে, 5 মিনিট টাইম। মানে আমরা বেশিক্ষণ ওখানে দাঁড়াতেই পারিনি, একটু একটু তাও ভিজেছি। রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো একটু একটু ভিজেছি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। এরপর দেখো, এই দেখো বদমাশটা ডান্স করছে আমার ছেলেটা। এই দেখো ব্যাচ, দেখো ব্যাচ। সো চলো আর বেশি বড় করছি না ভিডিওটা, আজকের মতো এখানেই শেষ করছি। তারা আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভুলবেন না। আর এই ব্যাচটা কেমনি দেখতে লাগছে, ওর ব্যাচটা কিরকম দেখতে লাগছে জানাবে। ওকে, হ্যাঁ, কমেন্টে লিখে।